ఐఎం కడుపు కాడు ఇంకా జినా గండా కడుపు కాడు ఇంకా జినా ఎలా దిగే దిగే పతిల్ కొరే पार्टी कांग्रेस तुम्हें देने के कष्ट यार तुम्हें दाह दिन ने वो दिन भर दिन भर दिन वो दिन बस ते तारातुड़ी का ते वो दिन बस ते तारातुड़ी का ते इनकलाब जिला बहुत जिला बहुत जिला बहुत इनकलाब जिला बहुत जिला बहुत जिला बहुत सीपीआईएम जिला बहुत जिला बहुत जिला आतंक लोकतंत्र जिला से भागपन मोड़ का पार्टी कांग्रेस तुम्हें देने के कष्ट यार तुम्हें दाह दिन ने वो दिन भर दिन भर दिन इनकलाब जिला और जिला और जिला त्रिपुर बोटे जय करुण जय करुण जय करुण वोट दिन बाजते तातुरी कास्ते पपे कारा कास्ते अतुरी कारा लाल झंडा कर चिकोर इन कलाब जिला और किसी आयन कर चिकोर इन कलाब जिला और इन आसन्न लोकसभा निर्वाचन सीपीआईएम प्रार्थी कमेटी सब सही चलती है कस्ते हाथुड़ी तला चिन्ह कस्ते हाथुड़ी इन क्रॉप्स अप आसन्न लोकसभा निर्वाचन टते भाई करे भी भाई खाजे भी तो क्या हाल चाल है भोलला से वो भोलला ये लोग तो बाड़ी से पाजी दी और देवी स्कूल से चल ఐఎం కడుపు కాడు ఇంకా జినా గండా కడుపు కాడు ఇంకా జినా ఎలా దిగే దిగే పతిల్ కొరే पार्टी कांग्रेस तुम्हें देने के कष्ट यार तुम्हें दाह दिन ने वो दिन भर दिन भर दिन वो दिन बस ते तारातुड़ी का ते वो दिन बस ते तारातुड़ी का ते इनकलाब जिला बहुत जिला बहुत जिला बहुत इनकलाब जिला बहुत जिला बहुत जिला बहुत सीपीआईएम जिला बहुत जिला बहुत जिला बहुत आतंक लोकतंत्र जिला से भागपन मोड़ का पार्टी कांग्रेस तुम्हें देने के कष्ट यार तुम्हें दाह दिन ने वो दिन भर दिन भर दिन इनकलाब जिला और जिला और जिला त्रिपुर बोटे जय करुण जय करुण जय करुण वोट दिन बाजते तातुरी कास्ते पपे कारा कास्ते अतुरी कारा लाल झंडा कर चिकोर इन कलाब जिला और किसी आयन कर चिकोर इन कलाब जिला और इन आसन्न लोकसभा निर्वाचन सीपीआईएम प्रार्थी कमेटी सब सही चलती है कस्ते हाथुड़ी तला चिन्ह कस्ते हाथुड़ी इन क्रॉप्स अप आसन्न लोकसभा निर्वाचन ফটো গুলো এই ধরে নাও নি কাস্তে তুমি
আজকে বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিন্দনীয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গোলাগুলি যেভাবে বর্ষিত হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গায় অস্ত্রভাণ্ডার পাওয়া যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি এই হাওড়া সদর লোকসভারও বিভিন্ন জায়গাতে এই ধরনের কাজ করবার চেষ্টা করছে। আমাদের লাগোয়া শ্রীরামপুর লোকসভার অন্তর্গত এই বাঁকড়া, এখানে ঘটনা ঘটেছে আজ দুপুরবেলা। এটা অত্যন্ত আশঙ্কার বিষয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে এবং নির্বাচন কমিশনের রোল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিপজ্জনক। আমি গতকাল শুনেছি এখানে নাকি ভাগাড়ে নাকি বোমের আওয়াজ শোনা যাচ্ছে রাত্রিবেলা, আমি অভিযোগ দেব। এবং আমি একটা কথা বলছি যে গুলি গোলা যদি চলে তাতে করে যদি আহত হয়, কেউ নিহত হয়, এর সব দায় কিন্তু রাজ্যের শাসক দলকে নিতে হবে। আমাদের বাংলাকে শান্তি ফেরানোর জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার শিশুদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা লড়াই করছি। গোলাগুলি আমাদের ভবিষ্যৎ কখনো হতে পারে না, মারদাঙ্গা আমাদের ভবিষ্যৎ কখনো হতে পারে না। আমাদের ছেলে মেয়েদের জন্য কাজ চাই, আমাদের পাড়ায় পাড়ায় শান্তি চাই এবং দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য প্রচুর 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 শক্তি চাই, সেই জন্য রাস্তায় নেমেছি। আর দ্বিতীয় যে অংশে আপনি প্রশ্ন করেছিলেন যে কখনো গঙ্গার ঘাটে, কখনো বস্তিতে, কখনো মহলটাই, যে মানুষ এখানে তারা পরিবর্তন করবার জন্য যে মানসিকতা সেটা তৈরি করে নিয়েছে। মানুষ বলতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা প্রত্যেক দিন ঘাম জড়িয়ে খান, যাদের চিন্তা করতে হয় যে বাজারের যে দাম জিনিসপত্রের সেই দামের সঙ্গে তাদের রোজগার তার সমানুপাতটা ঠিক থাকছে কি না, যারা এটা নিয়ে ভাবেন, যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমানো নেই, তারাই কিন্তু তাদের জীবন নিয়ে চিন্তা করে, সেই মানুষ কিন্তু আস্তে আস্তে আমাদের পতাকার নিচে কিন্তু তাদের ভিড় জমাচ্ছে। এটা আশাব্যঞ্জক এবং আমরা আশাবাদী হাওড়া লোকসভা কেন্দ্রে মানুষ ভোট দেবেন এবং মানুষ এখানে পরিবর্তন করবেন। Inkelov, 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 Inkelov,